ভিডিও করব, খালি করব না, খাবো শুধু না, সাজু কিছু করব না, ডায়েট করব, কিছুই বুঝতে পারছি না। যখন যে ভিডিও দেখছি মনে হচ্ছে সেটাই করি। তো দেখি এখন একটু খাওয়া দাওয়া করবো, তো রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে কিছু একটা বানাবো, বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তবে যে ভিডিওই হোক না, খাওয়া না থাকলে কোনো ভিডিওর কোনো মজা নেই। আর সকালবেলা দেখতে পাচ্ছি আমি এগুলোকে মুছে নিয়েছি, তো যেহেতু সকালবেলা চা করবো তাই সিঁড়িটা বার করে নিয়েছি, এদিকে চাটা বার করে নিয়েছি। আজকে একটা সুন্দর চা বানিয়ে তোমাদেরকে আমি তাক লাগিয়ে দেবো, ঠিক আছে? না দেখো, অনেকেও বানাতে পারে সেটা কথা না, কিন্তু আমি এর আগে কখনো বানাইনি। যতবারই ভেবেছি যে বানাবো তো বানানো হয়ে ওঠেনি, তো আজকে বানাবো, বানিয়ে করে তোমাদের দেখাবো, ঠিক আছে? একেবারে গেট দিয়ে ঢুকে যাব। আর দুধ আনার পর আমার পায়ের তলা মানে এত কাঁপছে কি বলবো। আর এই কাঠটা আমি দিয়ে দিই কেন জানো, দেখতে পাচ্ছো তোমরা, ধরো দেখতে পাচ্ছ যে হ্যাঁ, মানে এত ছুঁচো আমাদের বাড়িতে যখন তখন হানা দেবে, তো তার জন্য ওটা দিয়ে দিচ্ছি। আর দুধ নিয়ে আসার পর আমার পাগুলো এত মানে কাঁপছে থরথর করে, তার বলে বোঝা যাচ্ছে না। চলো এবার একটু চা করব, দিয়ে খেয়ে শুয়ে পড়ব, কারণ শরীর একটুকু আমার ভালো না, মনে হচ্ছে কখন আমি বিছানায় পড়ব আর শোবো। ইউটিউবে যাই করো না কেন, রান্না না দেখালে, খাওয়া না দেখালে ভিডিও সম্পূর্ণ হয় না, ঠিক আছে? তো এখন আমি বানাবো চা। তো চা বানানোর জন্য আমি কড়াই নিয়ে চলেছি। এবার তোমরা ভাবতে পারো যে চা বানানোর কি আছে, দেখানোর কি আছে। এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমার চিনির ডাব্বাটা আমাকে একটুখানি খুলে নিতে হবে। হায় হায় খুলছেই তো না রে বাবা। এবার কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি, যেহেতু আমি চিনিটা বেশি খাই, বুঝতে পেরেছ? আর চিনিটা বেশি খাওয়ার জন্যে একটু বেশি দিলাম, কিন্তু চিনিটা দেওয়ার পর গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবো। চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, যাতে চিনির কালারটা চলে আসে, ঠিক আছে? একদম মেরুন কালারের চা, এই সরি মেরুন কালার নাই, হলুদ, যাই হোক কিছু একটা কালার এসে দাঁড়াবে, কী কালার দাঁড়াবে এখনো আমি জানি না। চিনি এখন আমার রসে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছ? চিনির মধ্যে আমি কোনো জল দিইনি, কিন্তু চিনি এখন আমার চিনির রস হয়ে গেছে। তো এইরকম ঠিক যখনই হয়ে যাবে দেখবে কালার চলে আসবে। রান্নার যে কোনো কালার আনতে চাইলে তোমরা কি করবে, ফার্স্টেই চিনি দিয়ে কালার করে নেবে। যদি মাংসে কালার আনতে চাও তাও এইভাবেই করবে, বুঝতে পেরেছ? মাংসে কীভাবে কালার আসবে চিনিতে একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে? আগে আমি দেখি এইটা ঠিক কতটা কালার আমি আনতে পারি। ঠিক এরকম কালার চলে এসছে, দেখেছো? একদম মনে হচ্ছে মধু, তার মানে এখন মধুর কোনো কালার হয় না, চিনি দিয়ে মধু হয়ে যায়। তো এরকম কালার হয়ে গেছে, এখন আমাকে একটু জল দিয়ে দিতে হবে। আও বাবা, আমি চা করতে এসে মনে হচ্ছে পুড়েই মরে যাবো।
যতক্ষণ এই চা হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে বলো তো? এরম নাড়াচাড়া করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। দেখবে এরকম কালার হচ্ছে, একদম দেখেই মনে হচ্ছে যেন র চা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু আদাতেও না। তো এবার আমার এটা কালারটা হয়ে গেছে, তো এবার আমাকে এই নোড়া দিয়ে আদাটাকে ছেদ করতে হবে। আদাটাকে থেতো করে নিলাম, আদাটা একদম এইরকম সাইজে চলে এসছে। এখন আমি চায়ের মধ্যে আদাটাকে দিয়ে দেবো, ঠিক আছে? এরকম কালার যখন ফুটছে তখন আদাটাকে এইভাবে দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর এটা আরও ফুটতে থাকবে, আরও এইভাবে যখন ফুটতে থাকবে তখন আমাকে দিয়ে দিতে হবে চা। চা ঠিক যতটা খাবে, যেহেতু আমি দুধ চা করবো তাই একটু বেশিই দিতে হবে। তো এটা দেওয়ার পরও ফুটবে, কৌটোর চাটা কবে থেকে ভাবছি ইউজ করবো, ইউজ করা হচ্ছে না, কারণ প্যাকেটের চাটা শেষই হচ্ছে না। এবার থেকে প্যাকেটে চা রেখে দেবে বন্ধুরা, শেষই হবে না। চা এখন আমার ফুটছে, চা ফুটতে ফুটতে যখন একদম কড়াইয়ের গায়ে মানে এতটা চা থেকে এইটুকু হয়ে যাবে তখন নামাতে হবে। তো চা আমার ফুটছে, তো চলো চাটা ফুটুক। এবার আমি দিয়ে দেবো দুধ, দেখেছ চায়ের কালার মনে হচ্ছে যেন হলুদ মেখে চলে এসছে। এবার চা হচ্ছে, চা ফুটে যাক। চাটা ঠিক এইভাবে ফুটবে, দেখেছ? আরো ফোটাতে হবে, যত ফোটাবে তত কালার, দেখেছ কালার চলে এসছে। আর যখনই হবে এরকম এরকম করে নাড়তে হবে হাত। দেখতে পাচ্ছ আমার চায়ের কালারটা ঠিক এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে, এইরকম ফুটতে দিতে হবে আর চামচে করে নাড়তে হবে, দেখেছ? এইবারটা ফুটবে মানে আমি বন্ধ করে দেবো, দেখেছ কালারটা? দেখেছ সারা বাড়ি মনে হচ্ছে আগুন ধরে গেল, চা এমন কালার বানিয়ে ফেলেছি। তো চলো এবার খাওয়া যাক চা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই দেখো চা, আর তার সাথে বিস্কুট, ভাবলাম একটা ডিম ভাজবো, কিন্তু দুধ চায়ের সাথে যদি ডিম ভাজা খায় সকালে উঠে আমি হয়তো মরে পড়ে থাকবো, তখন আর কিচ্ছু করা যাবে না। এখানে খাবো চাটা, এখানে খেয়ে কোনো মজা নেই, আমি ঘরে খাটে গিয়ে খাবো, চলো তোমরা আমার সাথে চলো। কড়াইয়ের গায়ে কিচ্ছু লেগে থাকলে হবে না, সব দিয়ে দিতে হবে। চা অবশ্যই খেতে হবে, নাহলে ভালো লাগবে না। যদি নিজের বাড়িতে থাকো তাহলে এরকম 5-6 ঘন্টা বিস্কুট নিয়ে নেবে, 1 কাপ চা নিয়ে নেবে, খেয়ে নেবে। আর যদি অন্যের বাড়িতে থাকো তাহলে একটু মানে কষ্ট হলেও 1 পিস বিস্কুট টানবে আর বাকিগুলো রেখে দেবে, ঠিক আছে? কখনোই খেতে যেও না, তাহলে আর নেক্সট দিন তোমাকে নেমন্তন্ন করবে না সেই বাড়ির লোকজন, বলেই দিলাম। ওদিকে আমি ও বাড়ি গিয়ে একদিন থাকলাম, আমার জ্বরটা একটু কম পড়লো। ওদিকে আবার আমার দাদার মেয়ের জ্বর চলে এসছে, দেখেছ? মানে কোনোভাবেই শান্তি না, নিজেদের শরীর খারাপ হচ্ছে ঠিক আছে, এই বাচ্চাগুলোর হচ্ছে এতে যেন বেশি অশান্তি। সোনার শরীর খারাপ হলো, সে এক ঝামেলা গেল, আবার ওই মেয়েটারও শরীর খারাপ। আর এই ভাইরাসটা জানতে পারছি যে বাচ্চাদের বেশি অ্যাটাক করবে, সত্যি দেখো বাচ্চাদের
বেশি অ্যাটাক করলে এটা তো ভয়েরই বিষয়, তাই না? জীবন থেকে এই যাচ্ছে না করোনা, এই এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমার কিন্তু চোখ মুখ ঘুরঘুর করছে, মাথাটা মনে হচ্ছে চক করে দিচ্ছে। কেন কি জানি এটাই মনে হচ্ছে, যখন জ্বরটা ছেড়ে যাচ্ছে, এখন যেমন জ্বরটা ছেড়ে গেছে তো ঘামছি, ঠিক আছে, কিন্তু আমার পায়ের তলা একদম অবশ হয়ে যাচ্ছে আর পা কাঁপছে। আচ্ছা এই ভাইরাস পা কাঁপানি রোগ নাকি কি জানি, বুঝতে পারছি না, আমি ডাক্তারের কাছে কি বলতে হবে এটা আমাকে। চা ছাড়া আর কিছুই মানে ভালো লাগছে না, সব কিছুই বিশ্রী খেতে, ভাত তো ইচ্ছে করছে না যে খাই। আজকে সারাদিন আমি এইটুকু ভাত খেয়েছি, তাই না? ওদিকে সোনা পড়তে বসছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, সামনে পরীক্ষা, একটু চা খাচ্ছে, কোনো কথা বলতে পারছে না। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, তো টাটা, বাই।